আলমডাঙ্গার পল্লী ১৮ খাদা গ্রাম। এই গ্রামে গিয়ে যে কাউকে বললেই দেখিয়ে দেবে পুতুল মেয়ের বাড়ি। গ্রামের কৃষক আব্দুর রশিদের দুই মেয়ে রূপা আর মিমের আকৃতি পুতুলের মতো। ২৬ বছর বয়সী রূপার উচ্চতা ৩৪ ইঞ্চি, আর মাত্র ৩৩ ইঞ্চি লম্বা ১৭ বছরের মিমের। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মিমকে আর রূপাকে দেখতে আসে। আমার মনে হয় এরা শুধু বাংলাদেশে নাই, পৃথিবীর সবচেয়ে ছোট মানুষেরা। স্বভাব আর আচরণেও তারা শিশুর মতোই। দিনের বেশিরভাগ সময়ও তাদের কাটে আশপাশের ৭-৮ বছরের বয়সীদের সাথে খেলা করে। কিছুদিন স্কুলে গেলেও নানা সীমাবদ্ধতায় এখন আর যাওয়া হয় না তাদের। পৃথিবীর ছোট মানবী দাবি করে গিনেজ ওয়ার্ল্ড বুকে নাম লেখাতে চায় রূপা ও মিমের বাবা। সেজন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি। আমার দুইটা মেয়ে, বড়টার নাম রূপা, তার বয়স ২৬ বছর, ছোট মেয়েটার নাম মিম, তার বয়স ১৭ বছর। আমি মনে করছি যে এরা হয়তো বিশ্বের সবচেয়ে ছোট মানুষ। যদি তারা দাবি করে থাকে আমরা একটু তদন্ত করে দেখি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে, তাহলে আমরা প্রতিবেদন পাঠাবো সরকারের কাছে। চিকিৎসকরা বলছেন জিনগত কারণেই সাধারণত আকৃতি এমন ক্ষুদ্রাকায় হয়ে থাকে। জাযাকাল্লাহু খায়রান।